আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি, হয়তো আমরা কথা কাছে মিল আছে, আপনারা কিন্তু এখানে আসেন রেগুলার, আর এগুলো লাইট গুলো আপনারা নিয়ে ব্যবহার করতেছেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু ব্যাড কোনো কমেন্ট আসে নাই আমাদের এখানে, তো আলহামদুলিল্লাহ এখন থেকে পর্যন্ত কিন্তু অনেকগুলো ভিডিও দিচ্ছি, সেটা আপনারাও জানেন। তো ভালো মানের কিছু লাইট দেখাবো, টর্চ লাইট, এগুলো কিন্তু এখন বেশি আপনারা চাইতেছেন, যেহেতু শীতের দিন আসতেছে, কুয়াশার মধ্যে কিন্তু আপনারা অন্ধকারের মধ্যে কিছু লাইট ছাড়া কোনো কিছু দেখবেন না। তো দ্যাটস ওয়াই আমি মনে করি যে লাইটটা খুবই ইম্পর্টেন্ট যদি বাংলাদেশে যান। তো ভালো মানের কিছু লাইট আমি আপনাদেরকে দেখাবো, কম প্রাইসের মধ্যে একেবারে ভালো কিছু লাইট এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। মিজান ভাই আছে, তো মিজান ভাইকে আমরা জিজ্ঞাসা করবো কোন লাইটের প্রাইসগুলো কত করে। তার আগে আমি অ্যাড্রেসটা বলে দিই, এখানকার এটা সৌদি আরব রিয়াদ ভাতা লুলু মার্কেট। আপনি যদি এখানে সেকেন্ড ফ্লোরে আসেন তাহলে এখানকার লোকেশনটা আমি দিয়ে রাখবো, আর ডিসপ্লেতে আপনারা মিজান ভাইয়ের নাম্বারটা দেখতেছেন, ফোন নাম্বার। যদি আপনারা মিজান ভাইকে কল করেন তাহলে এখানে আসার জন্য আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। তো মিজান ভাই একটু কষ্ট করে যদি বলতেন কোন লাইটের প্রাইসটা কিরকম, আর মানসম্মত যদি একটু বলতেন কষ্ট করে। দেখেন আসলে আমি অনেকবার অনেক ভিডিও দিছি, আমি প্রায় সপ্তাহে দু তিনটা ভিডিও আপলোড করি, আপলোড করার পরে যে সময় যে মালটা যে কোয়ালিটি নিয়ে আসে ওই মালটারই আমি সাথে সাথে ভিডিও দিই এর কাস্টমারের জন্য। আমি এখানে ভিডিও দেওয়ার পরে যারা দেশে গেছে তারা আমাকে কল করছে যে ভাই আমার মালগুলি ভালো করছে, আমার রুমের যে লোকগুলি আছে আপনি পাঠিয়ে দিতেছি, আপনি যতটুকু পারেন ডিসকাউন্ট করে তারপরে দিবেন। কিন্তু অনেকে এখানে এসে বলেন যে আমরা ইউটিউবে যে প্রাইসটা দিই প্রাইসটা একদম ডাউন করে দিই, তারপরে দোকানে আসে দোকানে এসে ভাই আমার কোনো বিষয়ে ডিসকাউন্ট করে দিই। কিন্তু তারপরও আমি অনেক কিছু, কারণ কেরালার দোকান সেটা তো আপনারা ভালো করে জানেন, কারণ আমি একসঙ্গে একটা জব করি। তো এখানে আমি তারপরও আমি ভালোভাবে আমি কমতি করে আপনাদেরকে লাইটটা দিই, কিন্তু ভালো গুণের ভালো মান থাকে, আর একটু অন্যান্য কোম্পানি থেকে একটু ভালো কোম্পানির প্রাইস বেশি না, 20-25 সেল বেশি হয়। আর নিবেন বাংলাদেশ 3-4 বছর পরে একবারে যাবেন, ভালো একটা লাইট নেবেন। এখানে দেখেন বিগতকাল প্রথম অবস্থায় এটা দেখাই, এখানে এটা হচ্ছে 5 পিস, মানে 100 বার এটা তো কয়বার দেখাবো, 100 বার আপনি পাথরের মাঝে দিলেও এলইডি ভাঙতে পারবেন না। যদি আমি এটা পাথরের মাঝে প্রাস করি এলইডি ভাঙতে পারবেন না। আবার এটা নর্মালি অ্যাকচুয়ালি কি আপনারা যাবেন সাধারণভাবে যারা পানিতে নিয়ে যান বা হাত থেকে পড়ে গেছে বা কোনো কিছু হয়েছে, তো এই লাইটটার কোনোটাই একটা আপনার সমস্যা হবে না। কেন সমস্যা হবে না, এই যে মনে করেন চলতে গেছেন, মাছ মারতে গেছেন বা বাড়িতে গেছেন, গরু টরু কিনু কিছু করতে, তো ওই সময় যদি হঠাৎ করে একটা জিনিস যদি আপনার এইভাবে যদি ইন্টারনেট যদি গেলাম গা, ঠিক আছে, এখন আমি একটা একটা করে খাওয়া। আচ্ছা, এখানে পানিতে পড়লে কিন্তু ভিজলেও কিন্তু লাইট নষ্ট হবে না, আর আপনি যদি আসার দেন কোথাও পয়রা যায় রাস্তার মধ্যে সেক্ষেত্রেও কিন্তু এখানে নষ্ট হবে না ইনশাআল্লাহ। তো এইটাই হলো আছে এখানে দেখতেছে এখন কিন্তু লাইট জ্বলতেছে, এটা হলো আপনাদের জন্য সুবিধা। ওয়াটার ফ্লো এগুলো আপনারা যদি বাংলাদেশে গিয়ে মাছ ধরতে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এটা পানিতে ফেলা দেন সেক্ষেত্রে নষ্ট হবে না, আর আপনি যদি হাত থেকে পড়ে যায় রাস্তার মধ্যে চলাকালে যদি রাস্তায় হাত থেকে পড়ে যায় শুধু আপনি একটু কষ্ট করে বলেন 269 রিয়াল, এখন আপনার অনলি 15 ডে 30 দিনের এই মাসের লাস্ট ডে 30 তারিখ কিন্তু আপনার অপারে থাকবে শুধু 219 রিয়ালে 5 পিস, মানে আপনার এখানে তাহলে কিন্তু আপনার এখানে প্রাইস পড়তেছে 120 রিয়াল মাত্র 5টা। এটা 350 এলইডি, 2000 মিটার, ঠিক আছে। তো এটার সেম সেম সাইজ আমি যেভাবে বললাম, এই যে আপনি আমি কিন্তু দিতেছি, এই যে দেখতেছেন
এই যে আমি মনে করি যে তরকারি দিতেছি বুঝলি, এই যে তরকারি দিলাম মাছের দাম ইনশাল্লাহ ভিজলে নষ্ট হবে না, এবং এখানে যদি আপনি রাস্তায় যদি আপনি পড়েও যান সেক্ষেত্রে কিন্তু এগুলো ফাটবে না, নষ্ট হবে না, যাই হোক এখানে আমি 7 বছর ইলেকট্রনিক্সে কাজ করি, এতে এক্সপার্ট টু এলইডি আছে। বাংলাদেশে যে সাইড বোল্ডের একটা বাতি লাগাইতেন এটা কিন্তু অনেক চার্জ খাইতো, কিন্তু এটাতে অ্যাসেম্বলি এলইডি আছে এক্সপার্ট টু, এত বিদ্যুৎ একদম কম খাবে, কোনো বিদ্যুৎ বেশি খাবে না। আপনি লাইটটা ইউজ করার পরে তারপর আপনি বাড়িতে এসে করতে পারবেন। তারপরে এক্সপার্ট এলইডি কি, এটা আনব্রেকেবল, ঠিক আছে? আগে কিন্তু আমাদের এটা দেশে ভোগ করলে ভাঙতো, এখন এটা হচ্ছে আনব্রেকেবল, কোনোটাই আপনি ভাঙতে পারবেন না। দোকানে আসেন বাইরে, তারপর আপনি লাইট নেবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো। 2 বছরের ওয়ারেন্টি থাকবে ইন্টারন্যাশনাল, এবারে এটা এলইডি লাইফটাইম ওয়ারেন্টি। 5টা লাইট কিন্তু আমরা এখন বর্তমানে 240 ইয়ালে পেয়ে যেতেছি, আপনারা যদি এখানে আসেন এটার জন্য কিন্তু আপনাদের জন্য বিশাল অফার রয়েছে। আপনারা আসলে এই লাইটগুলো আপনারা লাইফটাইম নাও হিসেবে ইউজ করতে পারবেন। তো আরেকটা জিনিস আমরা এখানে লাইট দেখতেছি, এখানে 3টা লাইট নেবি, মানে বেশি ব্যাকন চলে মানুষে 3 পিস্তে করে করে বেশি পার্সোনাল লাগে আছে। এখন এটা ওই ইয়াতে এটা 3 ব্যাটারি, ঠিক আছে? এর 2 ব্যাটারিও আছে, 3 ব্যাটারিও আছে। 2 ব্যাটারিটা প্রাইস আমি আগে জানাই দিছি, 3 ব্যাটারির প্রাইস আর একটু কমে যায় গেছে। 3 ব্যাটারিতে হইছে কি, এই যে স্যামসাং আসলে যথেষ্ট। আমি মনে করি যে আপনারা যদি বুঝতে পারেন তাহলে মানুষ বুঝলে তো একটু 9 বুঝে, আর না বুঝলে নাকি 90 বুঝেন, একটা কথা আছে। তো আমরা কিন্তু এগুলো ধুইয়া একবারে আসাইরা কিন্তু আপনাদেরকে দেখানোর মানে কি, যে আসলে এই জিনিসগুলো ভালো মানের কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাইতেছি। লাইক আপনি যদি বাংলাদেশে নিয়ে যদি পানিতে পড়ে যায় তাহলে কিন্তু নষ্ট হবে না, 2 বছর ওয়ারেন্টি আছে আপনার এখানে। আর যদিও কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি সার্ভিসিং করে নিতে পারবেন, বাংলাদেশে আছে, চিটাগং, ঢাকাতে আছে, তো আপনি ওইখান থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আর না হলে আপনি যখন ছুটিতে যাবেন, যখন আপনি ছুটির মেয়াদ শেষ হয়ে যাবে তখন রিটার্ন নিয়ে আসবেন, এখান থেকে আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে। যা সিঙ্গেল পিস নেবেন, স্যামসাং সিঙ্গেল পিস আছে এখানে, সিঙ্গেল পিস রয়েছে, আপনি সিঙ্গেল পিস নিতে পারবেন। স্টার এক্সাক্ট এটা হচ্ছে 2, এটা হচ্ছে আপনার 2 ব্যাটারি, আর এটা হচ্ছে আপনার 3 ব্যাটারি, ঠিক আছে? সেম সেম, মানে এটা 3 পিস আছে, 4 পিস আছে, 5 পিস আছে, আপনার যেটা পছন্দ। ব্যাটারি সেম 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 সেম, এটা 3 ব্যাটারি, এটা অফার চলতেছে 55 DL, এটা অনলি 49 DL 15 DL, ঠিক আছে? এটা 49 টাকায়। আপনারা যদি 1 পিস নেন তাহলে দেখতেছেন এখানে কিন্তু 50 টিয়ার পড়তেছে, তো এটার মধ্যে হয়তো একটু বেশি পড়তেছে। আর আপনি যদি আমার মনে হয় এখানে 5 পিস নেন তাহলে এখানে 240 টিয়ার পড়তেছে, 3 পিসও আছে, এগুলোর মধ্যে কিন্তু একটু ডিসকাউন্ট বেশি থাকে। আপনার যদি আপনি ইচ্ছা হয় তাহলে আপনি সিঙ্গেল পিস নিতে পারেন। একটা কথা মনে রাখবেন, শুধু যে এই কোম্পানি, আমি শুধু এই কোম্পানি বলবো এটা কোনো কথা না, এই এক্সপার্ট এলইডি যে কোনো কোম্পানি কিনেন, দাম যত হোক আপনি একটু বিবেচনা করে এটা কিনে লাগবেন। কারণ এক্সপার্ট এলইডি আমাদের দেশে বিদ্যুৎ কিন্তু আপ ডাউন হয়, এই বিদ্যুৎ এক্সপার্টে আপনার এটা খুব বিদ্যুৎ সাশ্রয় কম হবে, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা ভালো কিছু ট্রিমার দেখাবো, যেটা নাকি একেবারে ওয়াটারপ্রুফ, আপনি কিন্তু এটা যদি পানির মধ্যে ফেলা দেন সেক্ষেত্রে এটাও কিন্তু নষ্ট হবে না। আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দিব, এই যে ট্রিমারগুলো আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ভিজাইয়া একেবারে চুবা করে কিন্তু দেখাই দিব, যে ওয়ারেন্টি যুক্ত কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। আমরা এখন ভিজাইয়া দেখিয়ে দেবো আপনাদেরকে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার আইসোনিকের রিচার্জেবল ইউনিক ব্লেড আছে। ইউনিক ব্লেড মানে মতলব কি, খুব দ্রুত কাটিং করবে, ঠিক আছে? কোর্ডলেস, ঠিক আছে? তারপরে এটা সিস্টেমটা অনেক ভালো, এটা পাওয়ারফুল, এখানে লেখা গিয়েছে পাওয়ারফুল। এই দুইটা আছে ওয়াটারপ্রুফ, এই যে সাথে আরেকটা আছে। আচ্ছা এখানে দুইটা আছে দেখতে, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার জিরো, ঠিক আছে? এটা জিরো বলতে কি, না জিরো বলতে কি, একদম এরকম লেভেল হবে, একদম লেভেল, ঠিক আছে? তারপরে এটা রিমুভ করেন, রিমুভ করে এই যে 1, ঠিক আছে? এই যে পানির ভিতরে ঢেলে দিবেন, ঠিক আছে? এখন এই মেশিনটা যদি বলেন, আমি আপনাকে ঠিক আছে,
এটার মধ্যে আছে পয়েন্ট কোনটা, এটা হচ্ছে জিরো, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার কোনটা এখানে আছে, ইউনিক ব্লেড আছে, এই যে দেখেন, এটা দিয়ে আপনি ক্লিন করতে পারবেন, এটা যতদিন থাকে, এখানে ব্রাশ আছে, চার্জার আছে, এটা আপনি সেম সেম, এই যে এটার সাউন্ড হবে না কিন্তু কাটিং হবে বেশি, ঠিক আছে, মডেলটা অনেক সুন্দর, স্টিল বডি, তারপরে এসে এই যে দেখেন স্টিল বডি, চকলেটটা কিন্তু স্টিল বডি দেখছেন, অনেক সুন্দর ডিজাইন, তারপরে এসে এই যে এটা, এই যে সেম সেম, ঠিক আছে, আমি গতকাল কাছে ফুল কাটাইছি কিন্তু এই যে দেখেন এই যে লাগাইছেন, লাগানোর পরে আলা এই যে ঢেলে দিলাম ভিতরে, দেখতেছেন এখন কিন্তু এই যে পানিতে ভিজায়, কিন্তু পানিতে ভিজায় দিলাম এটা, ঠিক আছে, দেখতেছেন এখন পানিতে ভিজা দিছি আমরা, পানিতে করে লোক পরে লাগাই, এই যে চলতেছে, এখন আমি এই যে কাটিং করব, তারপরে এনে ধুমু, বা সেম সেম ওইটা, আচ্ছা দেখতেছেন আসলে ট্রিমার যদি নেন আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে এগুলা, কম প্রাইজের মধ্যে আপনি যদি নেন তাহলে দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন, এখান থেকে অনেক দিন ইউজ করতে পারবেন, তো এটা প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে জানিয়ে দেব, আমার প্রাইস ছিল আপনার 119 এল, ঠিক আছে, এখন বর্তমানে আপনার 30 দিনের অফারে চলবে, আপনার অনলি 18 এল দিয়ে সেম সেম প্রাইস, আচ্ছা তো আগে যেখানে 129 এল ছিল এখন আপনি চাইলে 89 রিয়ালে নিতে পারবেন, মাত্র 89 রিয়ালে এটা আপনাদের জন্য অফার চলছে, আপনার আইএইচ নাম্বারটা দেখতেছেন, আইএইচ মডেল নাম্বার হচ্ছে আইএইচ 839, ঠিক আছে, আইএইচ 839 মনে রাখবেন নাম্বারটা, পানিতে নষ্ট হয় না, পানিতে পড়লে নষ্ট হবে না, আর কি লাগে বলেন, অ্যাকচুয়ালি আমরা যেহেতু একটা জিনিস নিব ভালোটা নিলে আমি মনে করি একটু টাকা বেশি লাগলো, একটু আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ, তো বন্ধুরা এখানে ভালো কিছু লাইট আমি আপনাদেরকে দেখালাম, লাইট এবং ট্রিমার দেখালাম, যেগুলো দিয়ে আপনি নিঃসন্দেহে অনেক দিন টেকসইভাবে ইউজ করতে পারবেন, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।